মুক্তি পেল এই জুটির প্রথম গান রশিক আমার, আর তাতে মেতেছেন নেট জগতের বাসিন্দারা। জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জুটির প্রথম সিনেমা শাহিনশাহ। অনেক অপেক্ষার পর প্রথমবার এক হওয়া এই দুই তারকার প্রথম গান রশিক আমার এলো ইউটিউবে। সোমবার রাতে প্রকাশ পায় শাকিব ফারিয়া জুটির প্রথম গান। তারপর থেকেই ইউটিউব, ফেসবুক, পুরা সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে গানটি। 15 ঘন্টার মধ্যে গানটি ভিউ পেয়েছে 8 লক্ষ। প্রতি মুহূর্তে হাজার হাজার দর্শক দেখছেন রশিক আমার গানটি। কয়েক ঘন্টায় গানটি দেখে মন্তব্য করেছেন 6000-এরও বেশি মানুষ। সেখানে নেতিবাচক মন্তব্য চোখে পড়েনি। গান দেখে দর্শকদের মন্তব্য ঘরে নিজেদের মতামত জানিয়েছেন। বেশিরভাগ মন্তব্যে বলা হয়েছে, ওয়াও, নাইস, জোশ, পারফেক্ট, সুপার, অসাম শব্দগুলো। পাশাপাশি শাকিব এবং ফারিয়ার দুজনকেই লুক এবং নাচের প্রশংসা করতে দেখা গেছে অনেককেই। অনেকের কমেন্ট ছিল এমন, গানটার মডেলিং দেখে মনে হয়েছে এটা কোনো হিন্দি সিনেমার গান, মনটা ভরে গেল। একজন লিখেছেন, শাকিব খান মানেই হিট, শাকিব ছাড়া বাংলা সিনেমা জিরো। গোলাম কবির নামে একজন কমেন্ট করেছেন, 2019 সালের সেরা সং এটা, বসের। মৃদুল কুমার লিখেছেন, দেবজিৎকে বলছি, এসকে তুলনা ইন্ডিয়াতেও কারোর সাথে হয় না। আলী হাসান নামে একজন লিখেছেন, এই জন্য শাকিব খান, তার কোনো জবাব নেই, শাকিব খান হলো বাংলাদেশের মেগা সুপারস্টার। শাকিব খান আর নুসরাত ফারিয়ার জুটি সেরা জুটি, দুজনেই ভক্তরা কই সাড়া দাও, এমনই কমেন্ট করেছেন সাদি নামে একজন। সোনা স্বর্ণা লিখেছেন, এতদিন পর নাইস একটা জুটি দেখলাম। এরকমই হাজার হাজার কমেন্টসে ভরপুর গানটির কমেন্ট বক্স। রশিক আমার গানে কণ্ঠ দিয়েছেন কণা ও স্যাভি। এই গানে কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। শাহিনশাহর পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। তিনি কথা দিয়েছেন ছবি ও গানে এক নতুন শাকিব খানকে হাজির করবেন। দর্শকদের মতে তরুণ এই নির্মাতা তার কথা রেখেছেন। এর আগে টিজার প্রকাশ করা হলে আলোচনা শুরু হয়েছিল এই সিনেমাটি নিয়ে। নতুন করে সোমবার প্রথম গান প্রকাশের পর আলোচনা ভিন্ন মাত্রা যোগ হলো। শাহিনশাহ প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া। শাকিব খান, নুসরাত ফারিয়া ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রোদেলা জান্নাত, মিশা সদাগর, উজ্জ্বল আহমেদ শরীফ, অনুভব মাহবুব, লিটন হাসপি প্রমুখ ব্যক্তি। ছবিটির ডিজিটাল কন্টেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস। আগামী 22 মার্চ দেশব্যাপী শাহিনশাহ ছবিটি মুক্তি পাবে। তো বন্ধুরা, আপনার প্রিয় নায়ক শাকিব খান সম্পর্কে আপনার প্রিয় কমেন্টটি এই ভিডিওর কমেন্ট বক্সে করে ফেলুন। ধন্যবাদ সবাইকে। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ। ধন্যবাদ।